মুসলমানদের ভিতরে যাদের ইসলাম নিয়ে চুলকানি, তথা মুনাফিক মার্কা মুসলমান যারা, যাদের অন্তরে ভণ্ডামি কাজ করছে, বিজাতিদের বাদই দিলাম, তো এই জাতীয় মুসলমান যারা গরম সুন্নি নামে, তারপরে আহলে হাদিস নামে, অমুক তমুক নামে, তারপরে মুনাফিক ধারী নামধারী কিছু মুসলমান যারা, তাদের অন্তরে ইসলাম নিয়ে কেন এত জ্বালা, অথবা ইসলামের সঠিক অর্থটা তারা কি বুঝে কিনা আমার মনে সন্দিহান। আই ক্যানট রিয়েলাইজ দিস ক্লিয়ারলি। ইসলাম আসলে ইসলামটা কি শুধু মিলাদের জন্যে, গুটিকতক অনুষ্ঠানের জন্যে, বা ঘরোয়া পরিবেশে কিছু নিয়ম নীতি পালনের জন্যে এসেছে? আসলে ইসলামটা কি এজন্যে এসেছে? দিস ইজ দ্য গ্রেট কোশ্চেন, দিস ইজ দ্য ফ্যাক্ট, বাট উই আর নট থিঙ্কিং দিস। ইসলাম আসলে, ইসলাম শব্দটা কি, ইসলাম শব্দের উৎপত্তি কোত্থেকে আসছে, এটার মাদ্দা কি, মাল মাদ্দা, হোয়াটস দ্য অরিজিন অব দিস ওয়ার্ড, ইসলাম কি চায়, ইসলাম শব্দের এক্সপ্লেনেশন কি, ব্যাখ্যা কি, এটা আমরা আসলে মুসলমানদের মধ্যে অনেকে জানি না, অনেকে জানি না। বিদায়ী আজকে মুসলমানদের মধ্য থেকেই ইসলামের পক্ষে কথা বললে, ইসলামী আন্দোলন করলে, তারপরে ইসলামী কোনো দল একটু এগিয়ে গেলে, বা কোনো দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে, বা ইসলামী দল অথবা ইসলামী দলের সাথে জড়িত যারা, ওই ধরনের মুসলমানরা যদি ক্ষমতা লাভ করে, তাদের অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয়। বিজাতি বাদই দিলাম, সেজন্যে আমি আসলে আমার ভাষায় যেটা বলে থাকি যে বিজাতিদের না হয় বাদই দিলাম, কিন্তু মুনাফিক আর নামধারী মুসলমান তাদের কি আছে কোনো মান? আসলে এটা ভাবার বিষয়। আমরা মুসলমানদের মধ্যে যারা ইসলামের কথা শুনলে, ইসলামী রাষ্ট্রের কথা শুনলে, ইসলাম কায়েমের কথা শুনলে, ইসলামী আন্দোলনের কথা শুনলে অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, আসলে তারা কোরআন হাদিস কতটুকু বুঝে? তারা কথায় কথায় শুধু গালি, জঙ্গি, মৌলবাদ, তারপরে উগ্র, সাম্প্রদায়িক, এই শব্দগুলো তারা কথায় কথায় বলে, তারপরে তারা ইসলামের দোহাই দেয়। আসলে তো এটা মুনাফিকই, মুনাফিকরাও এরকম ইসলামের দোহাই দিয়ে ইসলামের অনেক ক্ষতি করেছে। মুনাফিক এবং যাদের ভিতরে ভণ্ডামি কাজ করে, এরাই ইসলামের নাম দিয়ে খারাপ করে, ইসলামের নাম দিয়ে, ইসলামের দোহাই দিয়ে এরা বলে, যারা আসলে মুসলমান এবং আসলে যারা ইসলামের পথে আছে তাদেরকে গালি দেওয়া হয় যে মৌলবাদী, তারপরে উগ্র, সাম্প্রদায়িক, জঙ্গি, এই সেই। আসলে এই শব্দগুলোর অর্থ এরা জানে না, এমন ব্যাককল, এই শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করে না, আর ইসলামটা যে আসলে কি এই জিনিসটাও জানে না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যারা এই কথাগুলো বলেন, আসলে আল্লাহর রসুল কেন আসছে পৃথিবীতে? আল্লাহর রসুল কি শুধু পৃথিবীতে এজন্য আসছে যে আল্লাহর রসুল আসলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর নাজিলকৃত এই মানুষকে শুনিয়ে দিল, তারপরে গুটিকতক অনুষ্ঠানের কথা বলে দিল, আর আগে যারা ছিল তারা পালন করেছে, আর এখনো যারা আছে তারা শুধু এগুলো পালন করে, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে গুটিগত অনুষ্ঠানের মধ্যে, তারপরে সামান্য কিছু এই নিয়ম নীতি মানবে, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে এই যেগুলো আমরা দেখতে পাই সমাজে, রাষ্ট্রে বিভিন্ন সময়ে, মানে মিলাদের আয়োজন, ওই মানুষ মারা গেলেও মিলাদের আয়োজন, এরপরে বা দুর্যোগ আসলেও দোয়ার আয়োজন, খতমে ইউনূস, এই সেই, মানে বিভিন্ন কিছু কিছু অনুষ্ঠানের মধ্যেই যেন ইসলামটা সীমাবদ্ধ, আর এই জন্যেই মনে হয় যেন রসুল এসেছিলেন। আসলে কি তা সত্য? ইজ ইট ট্রু? এই ইসলামটা কেন আসছে, এবং বিশ্বনবী কেন আসছেন? আপনারা যারা ইসলামের কথা শুনলে গা জ্বালা শুরু হয় অন্তরে, আপনাদের যন্ত্রণা শুরু হয়, তালেবানের কথা শুনলে, ওই অমুক ইসলামী রাষ্ট্রের কথা শুনলে,
ইসলামী দলের কথা শুনলে, ইসলাম কায়েমের কথা বললে, আপনারা যারা বিভিন্ন শব্দ প্রয়োগ করেন, অপপ্রয়োগ করেন শব্দের, আপনারা কি জানেন ইসলাম কি, মুসলমান কি, বিশ্বনবী কেন আসছে পৃথিবীতে, বিশ্বনবী আসার উদ্দেশ্যটা কি, হোয়াটস দ্য এইম, হোয়াটস দ্য টার্গেট অফ কামিং টু দ্য আর্থ অফ আওয়ার প্রফেট, ওয়ার্ল্ড লিডার, বিশ্বনবী, ওয়ার্ল্ড লিডার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি জানেন? ইসলামের কথা বললে জঙ্গি হয়ে যায়, যে এই জঙ্গি, এরপরে সাম্প্রদায়িক মৌলবাদী, এগুলা যে আসলে বলে, যারা বলে তারা কতটুকু ঠিক আছেন, তারা কি সত্যিকার অর্থে ইমানদার হতে পেরেছেন? আর সত্যিকার অর্থে ইমানদার হওয়া মানেই তো রসুল যা নিয়ে এসেছেন তা মানতে হবে, রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। তো রসুলের আদর্শ তো শুধু নামাজ দিয়ে নয়, শুধু রোজা দিয়ে নয়, তারপরে মিলাদ কেয়াম দিয়ে নয়, তারপরে এই মানুষ মারা গেলে একটু চল্লিশা করবে বা দোয়া করবে, কুলখানি করবে, হ্যাঁ, এরপরে বিভিন্ন সময়ে কোরআন তেলাওয়াত করবে, খতম করবে, হ্যাঁ, আরও যেই অনুষ্ঠানগুলো আছে গুটিকতক, শুধু এগুলাই কি ইসলাম? এগুলাই কি ইসলাম? ইসলাম কি এগুলাই বুঝায়? তো রসুল সাল্লাহ সাল্লাম আসছেন কেন? যদি এগুলাই হতো তাহলে তো রসুল সাল্লাহ সাল্লাম ওইখানে তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন, আল্লাহ বলতেন যে তেলাওয়াত করে শুনিয়ে দাও এবং এগুলা যারা মানে উপকার হবে, না মানলেও কোনো সমস্যা নেই, এরকম তো কোথাও বলা হয় নাই। তাহলে এই ইসলামের পক্ষে বললে জঙ্গি, মৌলবাদী বা আরও কিছু এই ধরনের ভাষা যারা অপপ্রয়োগ করে, তাদেরকে বুঝতে হবে আগে ইসলাম, তারপরে কোরআন তাফসির পড়তে হবে ভালোভাবে, শুধু বাংলা অনুবাদ একটু পড়লে হবে না, তাফসির পড়তে হবে এবং ভালো এই ইসলামিক যেই বই আছে, কিতাব আছে, মেন মেন সেগুলা পড়তে হবে। তারপরে রসুল সাল্লাহ সাল্লাম আসার উদ্দেশ্য কি, রসুল সাল্লাম কেন আসছেন পৃথিবীতে, এই জিনিসগুলা জানতে হবে আমাদেরকে, না জেনে আন্দাজে গালি গালাজ করলে হবে না, এটা আসলে মারাত্মক অপরাধ। কারণ ইসলাম কায়েম করা যারা সত্যিকার ইমানদার তাদের উদ্দেশ্যটা এটা থাকতেই হবে, যে আল্লাহর রসুল পৃথিবীতে এসেছেন ইসলাম কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আর আল্লাহর দিন প্রতিষ্ঠা করলে এর ভিতরেই সব এসে যাবে। আসল কথা হচ্ছে ইসলাম কায়েম হলে ওই উগ্রবাদী তারা মূলত, যারা বলে মুসলমানদেরকে উগ্রবাদী, ইসলামী দলকে উগ্রবাদী বলে, তারা উগ্রবাদী, তারা সাম্প্রদায়িক, তারা জঙ্গি মূলত, তারা বলে এটা আসলে তাদের স্বার্থে আঘাত লাগে, এজন্য তারা বলে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নারী নিয়ে এই যে কেলেঙ্কারি করা যাবে না, নারীর সম্পর্ক, নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখা যাবে না, তারপরে যত আকাম কুকাম আছে এগুলা করতে পারবে না তারা, এজন্য তাদের আসলে গা জ্বালা। কিন্তু মূলত গা জ্বালা এই জন্য নয় যে মুসলমান এই যারা ইসলামী আন্দোলন করে বা ইসলামী রাষ্ট্র চায়, ইসলাম কায়েমের জন্য কাজ করে, তারা না বুঝে শুনে আন্দোলন করে, না বুঝে শুনে সামনে আগায়, এজন্য নয়। আসলে তাদের উদ্দেশ্য জ্বালা হচ্ছে তাদের আকাম কুকাম সব বন্ধ হয়ে যাবে, এজন্য তারা ইসলামকে ভালোভাবে প্রতিষ্ঠিত হোক সেটা চায় না, কায়েম হোক সেটা চায় না। আসলে দেখেন, আমরা এখানে চিন্তা করলে বুঝতে পারবো যে আল্লাহর রসুল কেন আসছেন। আল্লাহ কোরআন শরীফে নিজে বলে দিয়েছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো এখানে আল্লাহর রসুল যে বলছেন, সরি, আল্লাহ তাআলা যে বলছেন এই কথাটা, এর মধ্যে কি আছে, যে আল্লাহর রসুল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দিনে হক দিয়ে, সত্য দিন দিয়ে, যাতে করে দুনিয়ার সমস্ত মতবাদ, সমস্ত অন্য দিন, অন্য এই ইজম যত আছে, মতবাদ আছে, সমস্ত নীতি আছে, ওইগুলার উপর যাতে আল্লাহরই দিনকে বিজয়ী করেন, প্রতিষ্ঠা করেন, সেজন্য আল্লাহর রসুলকে পাঠানো হয়েছে। আর এর মধ্যে ওই মুনাফিক মার্কা মুসলমান, তারপরে বিজাতি হোক, বিধর্মী হোক, ইহুদি খ্রিস্টান নাসারা হোক, আর মুনাফিক মার্কা মুসলমান হোক, দ্বিমুখী মুসলমান হোক, আর বেদিন হোক, যেই হোক, তাদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক, মুশরিকদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক, কিন্তু
আল্লাহর রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওই উদ্দেশ্য করে, যে পৃথিবীতে তিনি আসবেন, কোরআন তেলাওয়াত করে শোনাবেন এবং এই কোরআনের মাধ্যমে শিক্ষা দিবেন, পরিশুদ্ধ করবেন জাতিকে, সমাজকে, রাষ্ট্রকে, এবং সর্বোপরি একটা ইসলামী সমাজ কায়েম করবেন আল্লাহর এই জমিনে, আল্লাহর সৃষ্টি করা আল্লাহর এই জমিনে ইসলামী সমাজ কায়েম করবেন, এই জন্য আল্লাহর রসুলকে পাঠানো হয়েছে। এই আয়াতটা কি অস্বীকার করার জো আছে? যারা ইসলামের বিরুদ্ধে, ইসলাম কায়েম চান না, অথবা ইসলামী আন্দোলনের বিপক্ষে যান, বিপক্ষে কথা বলেন, এই সুতা ওই সুতা দেন, তারা কি আয়াতটাকে অস্বীকার করতে পারবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহাসিবান নাসু আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না, তারা কি ধারণা করে নিয়েছে যে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? মুখে মুখে বললে যে আমরা তো ইমান আনছি, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো মানি আল্লাহকে, আমাদের তো ইমান আছে, এটা বললেই কি আল্লাহ ছেড়ে দিবেন? তারা কি ধারণা করে নিয়েছে? ওহুম লাইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষার মুখোমুখি করা হবে না, তাদেরকে দেখা হবে না, তাদেরকে যাচাই করা হবে না। তারা কি অন্ধ অনুকরণ করে? তারা কি মানুষের কথায় অথবা অর্থের লোভে, নারীর লোভে, অথবা দুনিয়ার লোভে, পার্থিব লোভে তারা অন্যদেরকে গালি দেয়, অন্যদেরকে উগ্র বলে, মৌলবাদী বলে, জঙ্গি বলে, বা ইসলামের বিরুদ্ধে কথা বলে? তারা আসলে কোন অর্থে তারা বলে? নাকি তারা সত্যিকার অর্থে ইসলাম চায়, ইসলাম কায়েম চায়, ইসলাম প্রতিষ্ঠা হোক, আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক সকল মতবাদের উপরে, এটা চায়? এই জিনিসটা আল্লাহ দেখবেন না? এটা আল্লাহ কি পরীক্ষা করবেন না? তার মানে অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা পৃথিবীর বিভিন্ন দেশে করতেছেন এবং করবেন এবং করেছেন অতীতেও। কিন্তু এই আয়াতের মধ্যে আমরা যেটা দেখলাম, এই আয়াতটা কি অস্বীকার করার জো আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জো আছে? তারা কি অস্বীকার করতে পারবে যারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামী কায়েমের বিরুদ্ধে, ইসলাম কায়েম হোক সে কথার বিরুদ্ধে, অথবা ইসলামী দলের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে? এটা কি তারা বলতে পারবে? হ্যাঁ, ভুল থাকতে পারে, ফেরেশতা ছাড়া, নবী রাসূলরা ছাড়া মানুষ সবারই বেশ কম ভুল আছে, ভুল যেখানে সংশোধন সেখানে, সংশোধনই সেখানে। তো সংশোধনী কথা কোরআন শরীফে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম, সূরা হুজরাতে বলা হয়েছে, মুমিনরা একে অপরের ভাই ভাই, মুসলমানরা একে অপরের ভাই ভাই, এবং সংশোধন ফাসলিহু বাইনা আখাইকুম, তোমরা তোমাদের মাঝে সংশোধনী সংশোধন করো, ইসলাহ করো, এটা বলা হয়েছে। কিন্তু ওই দুনিয়ার স্বার্থে, নারীর লোভে, অর্থের লোভে, লোভে পড়ে আমরা যারা সত্যিকার অর্থে ইসলামী আন্দোলন করে, ইসলামী রাষ্ট্র কায়েম হোক সেটা চায়, এবং কোরআনের পক্ষে কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে আন্দাজি দোষ চাপানো, অন্ধকারে ঢিল ছোড়া, উদুরবিন্দি পুদুরগারে এই নীতি অবলম্বন করা, বা তাদেরকে অযথা গালি দেয়া, তাদের বিরুদ্ধে কথা বলা, বা ইসলামের বিরুদ্ধে কথা বলা, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা, রসুলের বিরুদ্ধে কথা বলা, এই কি এই উদ্দেশ্য তাদের হবে না, হওয়া উচিত নয়, এই উদ্দেশ্যটা তাদের হওয়া উচিত নয়। তো এখানে কোরআন শরীফে আমরা আসলে অসংখ্য আয়াত আছে দেখতে পাই এরকম, যে ইসলামী দলের, ইসলামী দল করার বিষয়ে, ইসলামী আন্দোলন করার বিষয়ে, ইসলাম কায়েম হওয়ার বিষয়ে, কায়েম করার বিষয়ে অনেক আয়াত রয়েছে কোরআন কোরআনে, এবং অসংখ্য হাদিসও রয়েছে। তাহলে যারা এই অর্থের লোভে, দুনিয়ার লোভে পড়ে ইসলামকে গালি দেয় বা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যায়, এগুলা আসলে এক ধরনের মূর্খ। এজন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে তোমাদের মধ্যে যতই জ্ঞান থাকে, একটা জ্ঞান না থাকলে তোমরা মূর্খ। তো এগুলা হচ্ছে আসলে মূর্খ। সেই জ্ঞানটা হচ্ছে কি? কোরআনুল কারিমের জ্ঞান, ওহির জ্ঞান। সেই জ্ঞান না থাকলে এরা মূর্খ, যতই শিক্ষিত হোক, নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, যতই উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মকর্ত্রী হোক, যত কিছুই করুক, যত নাম খ্যাতি দুনিয়ার মধ্যে আছে মনে হয়, আসলে কি এরা এক ধরনের মূর্খ, যার কারণে তারা এই ধরনের কথা বলে। আজকে তালেবানদের বিরুদ্ধে কথা বলা হয়, তালেবানরা তো কোনো আমেরিকা না,
আমেরিকার নাগরিক না, ভারতের নাগরিক না, রাশিয়ার নাগরিক না, তারা অন্য কোনো বিজাতি প্রধান দেশের নাগরিক না, অথবা তারা কোনো বিজাতির আইন সংস্কৃতি পালন করে না, মানে না, তাহলে এখানে তাদের দোষটা কি? তাদের দোষটা আসলে মানে ইসলাম তারা মানে, ইসলামের পক্ষে কথা বলে, ইসলামী রাষ্ট্র কায়েম চায় এবং আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, খোলাফা রাশিদিনের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, এটাই হচ্ছে তাদের দোষ। কিন্তু তারা তো আসলে কোনো ইসলাম বিরোধী আইন পাশ করতে চায় না, বা তারা সুদের পক্ষেও না, ঘুষের পক্ষেও না, বেপর্দার পক্ষেও না, তারা তারা যৌন কেলেঙ্কারির পক্ষেও না, দুর্নীতির পক্ষে না, সন্ত্রাসীর পক্ষে না। এখানে বলা হয় যে তারা সন্ত্রাসী, তারা উগ্র মৌলবাদী, জঙ্গি, এই সেই, আসলে এটা বানানো হয়েছে। এটা ওই বিশ্ব সংস্থা হোক আর পরাশক্তি আমেরিকা হোক আর যেই হোক, এটা আসলে তারা এটা বের করেছে মুসলমানদেরকে বিপদে ফেলানোর জন্য, মুসলমানদেরকে চাপ মানে মুসলমানদের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য, মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য এই কথাগুলো বের করেছে। আর তাদের দেখা দিই আমাদের মধ্যে মুসলমানরাও এইসব কথা বলে, কিন্তু আমি কি দেখেছি কোনো দিন তালেবানরা কোনো নারী নির্যাতনের সাথে জড়িত ছিল, সুদের সাথে জড়িত আছে বা ছিল, ঘুষের সাথে জড়িত ছিল আছে বা ছিল, এরকম প্রমাণ কি আমি পেয়েছি? দুর্নীতির সাথে জড়িত ছিল বা আছে এরকম প্রমাণ কি আমি পেয়েছি? কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো আইন তারা প্রতিষ্ঠা করেছে বা মানে এরকম আমি কি পেয়েছি? বা তারা অন্যায় কর্ম লিপ্ত আছে আমি কি সরাসরি দেখেছি তাদেরকে? তাহলে আন্দাজে আমি কেন পত্রিকার খবর শুনে ওই পরাশক্তি আমেরিকা কি বলল, রাশিয়া কি বলল, আর WHO কি বলল, ওই UNO কি বলল, কে কি বলল, এটা শুনে আমি নাচা শুরু করলাম, উমুকে খারাপ তমুকে খারাপ, তারা সত্যিকার ইসলামী না, তাদের এই আকিদা ঠিক নাই, অথবা তারা জঙ্গি, এই সে, আমরা এগুলা বলা শুরু করলাম। এ সম্পর্কেও কোরআন শরীফে সূরা হুজরাতে আছে যে তোমরা ধারণা আন্দাজে ধারণা করবে না, অধিকাংশ ধারণাই কি পাপ। তো এই কথাগুলো আমরা কেন বুঝতে চেষ্টা করি না? আমাদের মাঝে আসলে দুঃখের বিষয় যে বিজাতি ছাড়াও মুসলমানদের মধ্যে এক ধরনের মুনাফিক ভণ্ড মুসলমান আছে, স্বার্থবাদী মুসলমান আছে। তারা কি করে? ওই অমুকের কথা শুনে, পত্রিকার কথা শুনে, ওই অমুক সংস্থার কথা শুনে, অমুক দেশের কথা শুনে তারাও নিজেরা নাচে। সত্যিকার অর্থে কোনো যাচাই নাই, বাছাই নাই, এটা এটার কোনো জাস্টিফিকেশন নাই। হ্যাঁ, এর বিরুদ্ধে তারাও কথা বলে। আরো দুঃখের বিষয় যে আমাদের আলেমদের মধ্যেও এক ধরনের গরম সুন্নি, হেরাকে সুন্নি না ফিন্নি নাকি সুন্নি আমার বুঝে আসে না, হেরাও দেখি বিভিন্নভাবে ইসলামের বিরোধিতা করে, মুনাফিক মুসলমানদের মতো তারা তালেবানদের বিরুদ্ধে কথা বলে। তো তারা মাজার পূজা করে, আকিদা নাই, এই নেই, সি নেই, তাদের যদি সত্যিকার অর্থে ওই রকম কোনো সমস্যা থাকে, তোমরা সংশোধনী দাও, সংশোধনী দাও, তারপরে তারা কোন জিনিসটা খারাপ করে এটা সংশোধনী দেওয়া যেতে পারে, তাদেরকে যে স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, যে তোমাদেরকে স্বাগতম, ওয়েলকাম, আসলে ইসলামী রাষ্ট্র দরকার, ইসলামী ইসলাম কায়েম দরকার, ইসলাম কায়েমের জন্যই তো, ইসলাম প্রতিষ্ঠার জন্যই তো বিশ্বনবী এসেছিলেন, তারপরও আপনাদের যে সমস্যাটা আমাদের চোখে পড়ে, এটা মনে হয় সংশোধন করলে ভালো হয়, এরকম সংশোধনী দেওয়ার অধিকার আছে। কিন্তু যেই মুসলমানরা ইসলামের ঘোরতর বিরোধী না, ইসলাম বিরোধী কোনো আইন চায় না, সুদের পক্ষে না, ঘুষের পক্ষে না, নারী কেলেঙ্কারির পক্ষে না, দুর্নীতির পক্ষে না, ইসলামই চায় আসলে তারা, তো তাদেরকে আমরা এইভাবে গালি দেওয়া অথবা বিভিন্নভাবে তাদেরকে চাপে রাখা, মুসলমান হয়েও আমরা কিভাবে এই কাজ করতে পারি? আমরা তো সংশোধনী দিতে পারি, সংশোধনী না দিয়ে উল্টা তাদের বিরুদ্ধে কথা বলি। আমার প্রশ্ন হচ্ছে, যারা আপনারা কথা বলেন মুনাফিক মার্কা মুসলমান হন, আর যেই ধরনের মুসলমান হন, আর গরম সুন্নি আর সিন্নি যারাই হন, আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি করেছেন এই দুনিয়া, এই পৃথিবীতে বা এই বাংলাদেশে কি করেছেন? আপনারা কি সত্যিকার অর্থে ইসলাম কায়েমের জন্য একটা দল গঠন করতে পেরেছেন, অথবা সত্যিকার অর্থে ইসলাম কায়েমের জন্য আপনারা কি ভূমিকা রাখতেছেন মাঠে ময়দানে সমাজে রাষ্ট্রে বিভিন্নভাবে, যেই ভূমিকা দরকার সেই ভূমিকা কি আপনারা রাখতে সক্ষম? আপনারা কি ভূমিকা রাখছেন?
আপনারা কোনো এই বাংলাদেশের মধ্যে কত যে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, হয়েছে এবং হইতেছে, আপনারা কি প্রতিবাদ করতে সক্ষম? আপনারা প্রতিবাদ করতে পারছেন, প্রতিবাদ করতেছেন? তারপরে এই যে বর্তমান সরকার, তো এরকম অনেক ইসলাম বিরোধী আইন তাদের মধ্যে আছে, তারপরে ইসলামের বিরুদ্ধে কাজ করে, নারী কেলেঙ্কারি হচ্ছে, সুদ ঘুষ, আরো অনেক অপরাধ, এগুলার বিরুদ্ধে কি কথা বলছেন আপনারা? এগুলার বিরুদ্ধে কথা না বলে, ওই সত্য কথা না বলে, হক কথা না বলে, এবং হকের পথে আন্দোলনে না যে ইসলাম, ইসলামী রাষ্ট্র তৈরির একটা পথ তৈরি না করে আপনারা উল্টো মুনাফিকে আচরণ করতেছেন, সংশোধনের পরিবর্তে গালিগালাজ করতেছেন। তো আমরা, আপনারা কি ধরনের মুসলমান? নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, আস্ক ইউর কনসায়েন্স, রেকটিফাই ইউর সেলফ, উই শুড রেকটিফাই আওয়ার সেলফ। এই কথাগুলো বলার আগে আমাদের নিজেদের নিয়ে চিন্তা করতে হবে যে আমরা কতটুকু বিশ্বনবী যেই উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নে কতটুকু আমরা ভূমিকা রাখতে পেরেছি, সমাজে রাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা কতটুকু ভূমিকা রেখেছি, কতটুকু আমরা এগিয়ে গিয়েছি, সেই জিনিসগুলো ভাবতে হবে। আমরা শুধু আজকে খালি কাদা ছুড়াছুরি করলে হবে না। যারা এই ধরনের কাদা ছুড়াছুরি করেন তারা আসেন বসেন, বা যারা যাদের ভুল আপনারা ধরেন, যে ইসলামী সংগঠনকে আপনাদের মনে হয় যে তাদের আকীদা ঠিক নাই, এই না সেই না, তাদেরকে বলেন বসেন, সংশোধনী দেন। আর সংশোধনী দিয়ে যদি তারা ঠিক না হয়, তা আপনারা একটা দল গঠন করেন, আমরাও যোগ দেব। আপনারা একটা দল গঠন করেন, সত্যিকার অর্থে একটা দল গঠন করেন, দল গঠন করে ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে যান, আমরা যোগ দেব আপনাদের সাথে। এইটা হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু এটা না করে শুধু 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 আমরা গালিগালাজ, কাদা ছুড়াছুড়ি, অমুকে খারাপ, অমুকে কাফের, অমুকে মুনাফিক, এই সেই, এগুলো আসলে যুক্তিসঙ্গত নয়। দিস ইজ নট রিজনেবল। উই হ্যাভ টু কনসিডার ইট, উই হ্যাভ টু রিয়েলাইজ ইট, উই হ্যাভ টু অ্যানালাইজ দিস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, ডিপলি অ্যান্ড সিরিয়াসলি। এই কথাগুলো আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, বুঝতে হবে। আমরা আন্দাজে শুধু গালিগালাজ করলে হবে না। আমরা এই, আমরা জানি যে এই যে বিশ্বনবীর আদর্শ এই পৃথিবীতে আসছে, এই আদর্শের সম্পর্ক, আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের যে কাজ করা দরকার, এই কাজ না করলে কি পরিণত হবে আর করলে কি সুফল আমরা পাবো, এগুলো আমরা অনেকেই জানি। কিন্তু জানার পরও আমরা বিভিন্ন লোভে পড়ে বা কারো ভয়ে চাপে পড়ে আমরা উল্টাপাল্টা কথা বলি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, সহি সমজ দান করেন, সেই কামনা করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের জন্য কবুল করেন, সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।